আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি নিজের বাড়ি অন্ধকার, আর থাকবে না তো বাহাদুরে যাইতে হবে গোরের পার, আল্লাহুম্মা সকলে যার যার গুনার কথা স্মরণ করে কিছুক্ষণ অল্প কিছুক্ষণ স্মেজাদের জিকির করে, সোনার জীবন আঙ্গার হইল, সোনার জীবন আঙ্গার হইল তোমার করুণে, আমার প্রাণের মুর্শিদ তুমি রাখি মনে, জবান খুলি সোনার জীবন অঙ্গার হইল, সোনার জীবন অঙ্গার হইল তোমার করুণে, আমার প্রাণের দোষিত তুমি রাখিও মনে, বলি বলা তোমায়ামি, বলি বলা তোমায়ামি, এ জীবন দিয়ে আমার প্রাণের দোষিত তুমি রাখি মনে, আমার মুর্শিদ দয়া মওলা তোমার দেখি পাওয়া, আমার মনে লওয়াই মশলাও আমার নজরি দয়া মওলা তোমার দেখি পাওয়া, আমার মনে লওয়াই মশলাও তোমার
সাইকেলে গো ভাগতের শিব ও দেখেন রে দোয় পাঁচা আমার মোর শিশি দয়া তোমার দেখি পাওয়া আমার মনে কামর ডালে তাই কে গো বাসা তোমার সর সিয়া পাগল হইলাম আমার বাসে আমার নাজরি দয়া তোমার কি বাবা আমার মনে সবাই সবার বলে বলে আলহামদুলিল্লাহ বাবাজির আমার সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যায় এই দুনিয়াটার মধ্যে কিন্তু আমরা চিরদিন থাকবো না কথা বলেন ঠিক কিনা এমন একটা সময় চলে আসবে আজকে আপনাদের গ্রামে আপনার অনেক ক্ষমতা আপনাদের গ্রামের মধ্যে আপনার অনেক টাকা আছে আপনার কথা মতো সবাই চলে আপনার বিবি আপনাকে সারা ঘুমায় না আপনার সন্তানগুলো আপনার সারা ঘুমায় না কিন্তু এমন একটা সময় চলে আসবে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আজরাইলকে যখন পাঠায়া দিব আজরাইলকে পাঠায়া দিলে ওই আজরাইল যখন আপনাদের গ্রামে আপনার রুহটা নেওয়ার জন্য আসবে আল্লাহ নবী ডাকিয়া কই উম্মতের আরে ও উম্মতেরা তোমরা জানো নি আজরাইলের চেহারাটা তো ভয়ঙ্কর যে আজরাইলের চেহারাটা একটা বদর দেখার সাথে সাথে মানুষের শরীরে রক্ত গোলাপ পানি পানি হয়ে যাবে রক্ত গোলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাইব মানুষের শরীরে 360 জোড়া আছে ওই জোড়া জোড়া ঠাস ঠাস করে খুলে যাইব আজরাইলের চেহারা তো ভয়ঙ্কর যে আজরাইল দুনিয়ার জমিনে পা গুলা লাগা থাকবো মাথাটা আসমানের মধ্যে লাগা থাকবো এরপর একটা চেহারা দিয়ে আসবো মানুষ দেখার সাথে সাথে তার শরীরের শক্তিটা বন্ধ হয়ে যাবে তার জবানটা বন্ধ হয়ে যাইব এমন একটা সময় চলে আসবে আজরাইল রুহটারে কানের ছিদ্র দিয়া টান দেবে আসবে না নাকের ছিদ্র দিয়া টান দেবে আসবে না মুখের ছিদ্র দিয়া টান দেবে আসবে না অবশেষে এমন একটা টান দেবে ওই লোকটা এমন একটা চিৎকার মাইরা কাঁদবে দুনিয়ার কেউ শুনবে না শুনবে না ওটা যখন টান দিয়া নিয়ে যাইব যত বড় একটি মন্ত্রী হোক ওই লোকটারে গোসল করাইয়া জানাজা পড়াইয়া ওই অন্ধকার কবরে রেখা দিব সবাই বলে বলুন আল্লাহ আল্লাহ দাইনে পালে মাটি আমার মাটির বিছানা শুনতে শুনতে বলে দাইনে পালে মাটি আমার আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না দাইনে পালে মাটি আমার মাটির বিছানা দাইনে পালে মাটি আমার চার জনে চার কাঁধে কর নিবে কবরে তিনজন নামাই কোলে করে লাগবে আদার মরে ঠিক কিনা বলে চার জনে চার কাঁধে কর নিবে কবরে তিনজন নামাই কোলে করে লাগবে আদার মরে হায় হায়
হয় হয় কবরে পর্বতে কাউরে পাইবা না, হয় 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 কবরে পর্বতে কাউরে পাইবা না, ওঠাইনে বাউতে মাটি আমার মাটির বিছানা, ওঠাইনে বাউতে মাটি আমার। ও বন্ধুরে আরবের জমিনের মধ্যে একটা যুবক সারাদিন মদের ব্যবসা করতো, রাতের বেলা মদ পান করতো, এমনি ভাবে আমল করতো না, আজান দিলে মসজিদের মধ্যে যাইতো না, আর আল্লাহর জিকিরও করতো না। হঠাৎ অনেকদিন মদ পান করতে 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 তার সেন্সটা যখন হারাইয়া ফেলছে, মারও চিনে না বাবারও চিনে না, সবকিছু ভাঙচুর করার পরে রাতের বেলা বিছানায় পড়ে গেল। বিছানায় পড়ার পরে সন্তানকে নিয়ে যায়, সন্তান থেকে বাবারে নিয়ে যায় রে বাবা, যখন রুহটা নিয়ে যাইব সব মানুষ একটা নজরের জন্য আপনারে দেখতে আসে, আপনাদের লাইফের মধ্যে মানুষ মারা গেলে দেখতে আসে, কথা গুলো আসে আসে মানুষ আয় ভরে একে নজর দেখিতে, মানুষ আয় ভরে বলে মানুষ আয় ভরে একে নজর দেখিতে, মানুষ দেহ কাচার অচিন পাখি, দেহ কাচার অচিন পাখি, ইরা যেদিন সাই ভরে মানুষ আয় ভরে এক নজর দেখিতে, মানুষ এ যুবক এই যুবক রাতের বেলা ওই মদ পান করেছে, সারে যখন বিছানার মধ্যে পড়ে গেল, হঠাৎ করে দেখে রে আজরাইল এসে কইতেছে, ও আল্লাহর বান্দা জীবনে তুমি কি কামাই করলা, জীবনে কি করলা আমি আজরাইল, এমন একজন আজরাইল যদি তোমার হুটা টান দিয়ে নিয়ে যাই, পৃথিবীর কারো ক্ষমতা নাই তোমার হুটা আবার ফেলাইয়া দেওয়ার জন্য। এমন ভাবে যখন ওই যুবক স্বপ্নের মাধ্যমে দেখতেছে আশ্রয় তার রূপটা নেওয়ার জন্য হাত দিতেছে, স্বপ্নের মাধ্যমে ওই যুবকটা উইচালিকান থেকে একটা দূর মারছে, স্বপ্নে দেখতেছে দৌড়াইতেছে আশ্রয় তার পিছনে দৌড়াইতেছে, এবার যুবক দৌড়াইতেছে দৌড়াইতেছে যেইখানে চায়া পলাইয়া যায়, সেই জায়গার মধ্যে যায়া চতুর্দিকে আটকায়া পালায়া যায়, ওই জায়গার মধ্যে যাইয়া দেখে আশ্রয় ওই জায়গার মধ্যে খারাপ হইয়া রয়েছে, বললাম লম্বা পালাই বিকই যাইয়া রে মুসলমান, পালাই বিকই যাইয়া আজরাইলা সিয়া তোমায় বান দিবে কোশিয়া, জগৎ সাবির গোরে যাইতে হবে বলে, জগৎ সাবির গোরে যাইতে হবে, এ যুবক যে জায়গার মধ্যে পালাইয়া যায় ওই সামনে যাইয়া তাকায়া দেখে রে ওই জায়গার মধ্যে আজরাইল তার উঠা নেওয়ার জন্য দাঁড়ায় রয়েছে, তুমি কেমন করে জানো আজরাইল কই আমার আল্লাহ আমার এমন ক্ষমতা দিছে, পৃথিবীর যত বড় শক্তিশালী লোক ওই লোকটার ওটা আমি টান দিয়ে আমি যাইতে পারি, এমন কি অবশেষে সব মানুষের রুহ দেওয়ার পরে আমি আজরাইলের রুহটা আমি আজরাইলের টান দিয়ে নিব বলে আল্লাহ আকবার। যুবক দৌড়াইতেছে দৌড়াইতেছে আজরাইলের ভয়ে, সেইমাত্র দৌড়াইতেছে আজরাইল তার পিছনে দৌড়াইতেছে, এবার দৌড়াইতে দৌড়াইতে সামনে যায় তাকায় দেখে রে একটা কুয়া দেখা যায়, যে কুয়ার মধ্যে রশি দিয়া বালতি দিয়া পানি উঠায়, ওই যুবক আর দেরি করে নাই রে
যুবকটা ওই রশিটার উপরে বান্দিয়া ওই বালতিটারে নিয়ে রশিটা দিয়া কুয়ার দিছে নাই মাজাইতেছে শুধুমাত্র আজরাইল থেকে বাঁচার জন্য ও আমার বাবা দিরারে আজরাইল থেকে বাঁচার কিন্তু কোনো সুযোগ নাই আজরাইল এমন একটা আজরাইল পৃথিবীর যেখানে পালায় মধ্যস্থানে গেছে মধ্যস্থানে যায় বালতি যায় ভাবে লক্ষ্যা রয়েছে ওই বালতিটার মধ্যে ওই যুবকটা বৈশা রয়েছে এবার কুয়ার উপরে যে মুখটা ওই মুখের মধ্যে তোমার খেলায় আমি কত দেখলাম তোমার আমি কত দেখলাম এবার সব বন্ধ কইরা দিলাম এবার দেখবো তুমি আজরাইল তোমার ভিতরে কেমন কইরা আসো মনে ওই যুব হঠাৎ করে কুয়ার নিচে পানির দিকে তাকাইছে বাবা তাকায়া দেখতেছে নিচে পানি নাই ওই কুয়ার নিচে শত শত হাজার হাজার বিষাক্ত সাপ তারে কামড় দেওয়ার জন্য রেডি করে আল্লাহ বাবা তখনো স্বপ্নে দেখেন এখনো স্বপ্নটা ভাঙে নাই যুব চোখের পানি পালায় পালায় কান্দে আর ডাক দিয়া কই আল্লাহ কি পরীক্ষার মধ্যে তুমি আমারে পালাই না ও আল্লাহ দিছে দি সাত গাজায় যে হিসাব একটা কামড় দিলে মানুষ সাগেন দিতই মৃত্যুবরণ করে ওই সাত দিয়ে আমার দিকে আসতেছে ও আল্লাহ তুমি আমারে বাঁচাও এতক্ষণ বলছে আল্লাহ তুমি পারবা না এখন বলতেছে আল্লাহ তুমি আমারে বাঁচাও হঠাৎ করে কামড়াইতেছে জবান খুলে বলুন আল্লাহ বাবা আমি জানতে চাই ওই রশিটা যদি দূর কাড়ে রশিটা যদি দুটা কাইটারে তাইলে ওই যুবকটা কি হয়েছে বর্বনি কথা কোন গরম নেই এবার যুব সবচেয়ে মাধ্যমে চোখের পানি পালায় পালায় কান্দে আর ডাকি না কই আল্লাহ আল্লাহ গো তুমি আমার এই কেমন বিপদের মধ্যে পালায় দিলা তো ও আল্লাহ কেমন করে আমি বাঁচবো আল্লাহ তুমি আমারে বাঁচাও কিন্তু তার সেটা কাইটা দিলে হাজার হাজার বিষাক্ত সাপ আমার এসে দংশন করব আমি তো এমনিতে মারা যাই এবার যুব ইঁদুরটারে তাড়ানোর জন্য আসলে তাই দূর নয় এটাই হলো আজরাইল এবার যখন উপরে দিকে উঠতে চাইল হঠাৎ করে ইঁদুরটা নাই পাথরটা সরায় দেখতেছে বিশাল বড় বিকট একটা অন্ধকার চেহারা লইয়া আজরাইল তার সামনে দাঁড়ায় হইছে বলে আল্লাহু আকবার দয়া তুমি বলবনি সমস্যা হবে কোনো দয়া তুমি দিনে এ সজাতে বান্দব আমার কে হলাই ও আমি সুখে দুঃখে আমি তোমার মুখ দেখিয়া শান্তি পার বলে আমার জীবনে অন্ধকার ছিল তোমার ঘরে হয়েছে আলো গো দয়াল জীবনে অন্ধকার ছিল তোমার ঘরে হয়েছে
বাচার চে মরম বাদুর বাচার চে মরম বাদুর যদি তোমার নাহে আমার দয়া তুমি দিলে এই সবতে বান্দবার কষ্টে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার সুবি দয়া কষ্টে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম তোমার সুবি আমার চাহাই আছে সবই দিলাম যাহাই আছে সবই দিলাম আমার ভরতে কিছুই নাই আমার ওই যুবক চুকি পালি পালায় পালায় কান্দে আর ডাক দিয়া কই আল্লাহ এ কেমন পরীক্ষার মধ্যে তুমি আমারে পালাইলা ও আল্লাহ মিসের মিসের বিষাক্ত সাপ কামড় দেওয়ার জন্য মিসের মধ্যে রেডি হয়ে রয়েছে উপরে দি আজ ভাই ভিতর একটা চেহারা হয়ে দাঁড়ায় রয়েছে আল্লাহ ও তুমি কি আমারে বাসাই বানা বাসাই বানা এবার আজ ভাই যুবকটার উল্টা নেওয়ার জন্য সেই মাত্র হাত টানিয়া এমন ভাবে যুবকের বুকের মধ্যে লাগাইল লাগাইতে দেরি হয়েছে রে ওই যুবকের শব্দটা বাইয়া গেল ঘুমটা বাইয়া গেল ওই যুবক ওই ঘুম থেকে লাফ মারি উঠে গেছে শরীরটা থর থর করে কাঁপতাছে আমি জানতে চাই এই পৃথিবীর কোন মানুষ এই গ্রামের কোন মানুষ যদি এমন স্বপ্ন দেখে তার উপর লাগবে কথা বল লাগবে যুবক চোখের পানি পালায়া পালায়া কান্দে আমার জীবনে কোন সিঙ্গির আমি করি নাই আমার জীবনে কোনদিন আমি আমার জীবনে আমি কোনদিন নামাজ করে নাই আমি শুধু সারা জীবন মদ পান করলাম আজকে তুমি আমার এই দেখতে খেলা আমি যুবক যদি মারা যাই ওই কবরে যদি এসা ভুলাসে আমি কেমন করে বাঁচবো না না আমি বাঁচতে পারবো না এবার যুবক তার দেরি করে নাই উল্টা যখন বাইঙ্গা গেল এলাকার সব মুরব্বী বাবাদেরকে জিজ্ঞেস করে বাবা আমি এমন স্বপ্ন দেখছি এর ব্যাখ্যা কি একটা ফাইসা নাই আপনি আমারে দিয়া দেন সব মুরব্বীরা রাখিয়া কই যুব পৃথিবীর কেউ তোমার এই ফাইসালা দিতে পারবে না একমাত্র ফাইসালা যিনি দিবেন তিনি হলেন রহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ রব্বা ওই যুবক আমার নবীর দরবারে যাইতেছে কেন এমন স্বপ্ন দেখো শুধুমাত্র ব্যাখ্যাটা জানার জন্য যুবকটা যখন রাস্তা দিয়া যায় হঠাৎ করে তাকা দেখে রে নবীর একজন সাহাবি যার নাম হল হযরত উসমান ওই উসমান হাঁটতেছে আর সঙ্গের মানে পালায় কানতেছে বলে না বাবা যুবক কান্দে উসমানও কান্দেন যুবক কয় আমি তো আজরাইলকে দেখে কান্দি উসমান তো নবীর একজন সাহাবি ওই উসমান কেন কান্দে ওই যুবক জিজ্ঞাসা করে উসমান তুমি কেন কান্দো আমি জানতে চাই হযরত উসমান কয় যুবক তুমি জানো নি জানো নি আমি উসমান যখন কবরের পাশ দিয়া যাই ওই কবরের পাশ দিয়া যাওয়ার সময় মনটা কেন ধর তোর তোর করে মনটা কাঁপে অন্তরটা কাঁপে কবরের বই আমার চোখ দিয়া অটুর মেঘে পানি নিয়ে আসে বলে আল্লাহ বাবা যুবকটা চিৎকার মাইরা মাইরা কান্দে উসমান জিজ্ঞাসা করে যুবক ও যুবক তুমি কেন কান্দো
যুবক ডাক দিয়া কয়, ওসমান তুমি জানো নি কত রাত্রে আমি একটা স্বপ্ন দেখছি, ওই স্বপ্নের মাধ্যমে আজ নাই আসিয়া আমার রূপ ডাক ডান দিয়া নিয়ে গেছে বলে আমরা বাবা। ওসমান কয়, যুবক এই ফয়সালা পৃথিবীর অন্য কেউ দিতে পারবে না, এই ফয়সালাটা দিতে হলে একমাত্র রহমত বলেন আলামিনের কাছে যাও বলে আল্লাহ বাবা। যুবক কই, ওসমান তোমাকে তো আমার আল্লাহ দুনিয়ার জন্য আমার আল্লাহ, দশজন সাহাবী জীবিত অবস্থায় জীবিত থাকা অবস্থায় আমার আল্লাহ তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিতে বলে সুবহানাল্লাহ, আমরা জান্নাতে যাব না জাহান্নামে যাব জানে কেনা? কথা বল কে? আমার আল্লাহ জানে কে জান্নাতে আর কে জাহান্নামে, দুনিয়ার কেউ জানে না, শুধুমাত্র দশজন সাহাবীকে আমার আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এর মধ্যে একজনের নাম হলো হযরত উসমান বলে সুবহানাল্লাহ। যুবক প্রশ্ন, উসমান আমি তো জানি দশজন সাহাবীর ভিতরে তুমি একজন, উসমান তুমি তো জান্নাতের সার্টিফিকেট পাইছো, এরপর তুমি কেন কান্দো? উসমান ডাক দিয়া কয়, যদি তুমি সারি কবর দেশ এমন একটা দেশ যেই কবর মানায় যেই কবরে বাবা নাই যেই কবরে ভাই নাই বন্ধু নাই সেই কবরের মধ্যে এমন সুন্দর লাইট নাই প্যান্ডেল নাই সেই কবরে লেপ নাই কম্বল নাই বালিশ নাই এমন একটা কবর সেই কবরের মধ্যে মানুষ অন্ধকার কবরে থাকতে হবে বলে নাম বাবা। উসমান কয়, যুবক রে আমি কেন কান্দি জানি, যদিও আমার কাছে জান্নাতের সার্টিফিকেট, এরপরও আমি যখন কবরের পাশ দিয়ে যাই আমার অন্তরটা থর থর করে কাঁপে, আমার ভিতরটা আজরাইলের বইয়ের থর থর করে কাঁপে, ওই অন্ধকার কবর জগৎটা বেশি ভালো নয়। এর যুবক আর দেরি করিও না, যাও যাও রহমাতুল্লিল আলামিনের কাছে, তুমি না যাও তুমি রহমাতুল্লিল আলামিনের কাছে গেলে তুমি তোমার স্বপ্নের বেকাটা পাওয়া যায় না বলে আল্লাহ বাবা। এ আমার বাবা দিলালে আমি জানতে চাই এই উসমান জান্নাতের সার্টিফিকেট পাইছে এরপর কেন কান্দে জানেনি, কারণ আমার রবি যখন হযরত উসমানকে লইয়া কবরের সামনে দিয়া যাইতো আমার রবি চোখের পানি পালায়া পালায়া কান্দতো। উসমান জিজ্ঞাসা করতো, নবী গো ও মায়ের নবী গো আপনি কেন কান্দেন? আমার নবী উসমান তুমি জানোনি জানোনি আমি নবী যখন কবরের পার দিয়া যাই আমি নবী দেখি তার কবরের ভিতরে কেমনে সাপ বিচ্ছু গোলা কামড়াইতেছে বলে আল্লাহ বান্দা। উসমান কয়, নবী গো ও মায়ের নবী গো এই জন্যই তো আমার অন্তরে ভয়, আমি জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কবরের পার দিয়ে গেলে আমার সহ্য হয় না, কবরের পার দিয়ে গেলে কারণ দুনিয়া তুমি আমার সন্তান আমার জন্য কাঁদে, আমার মায় আমার জন্য কাঁদে, আমার বাবা আমার জন্য মায়া করে, অন্ধকার কবর এমন একটা কবর সেই কবরে মা যাইব না সেই কবরে বাবা যাইব না সেই কবরে দুনিয়ার কেউ যাইব না, ওই কবরে আমাকে আপনাকে চিরবিদায় দিয়ে গোসল করাইয়া দাফন করাইয়া অন্ধকার কবরে নামাইয়া দিব বলে আল্লাহ বাবা। চোখের পলকে তুমি হতে পারো, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিশান, হবে এলান তোমার নাম মসজিদের মাইকে, হবে এলান আরি প্রণাম মসজিদের মাইকে, বাড়ি বানা নারীর বাড়ি নাইয়ের দুনিয়াতে, বাড়িওয়ালা নাইরে বাড়ি, বাড়িওয়ালা নাইরে বাড়ি নাই